أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما ودعتها قال رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি দান করে আমাদেরকে আগেভাগে আসার বসার শোনার মন মানসিকতা যোগ্যতা তৌফিক দান করলেন সেই রব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অযুত ধারায় দরুদ এবং সালাম তার অধিক বর্ষিত হোক আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন আজকের জুমায় আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়গুলি থেকে কথা শোনার চেষ্টা করব সেগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে 5 থেকে 6টি আয়াতের উপরে একজন মানুষ হিসাবে যখন মানুষের ভিতরে হতাশা মানুষের ভিতরে নানান ধরনের বাধা বিপত্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা ডাকি এরপরেও যখন মনে হয় আমি ব্যর্থ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এই আয়াত কারিমার মধ্যে কিভাবে ভিন্ন রকম ইন্সপাইরেশন দিয়েছেন বান্দার জন্য আমরা সেই সম্পর্কে কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করি যে কথা শুনলে যে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে পরিবর্তন করাবেন এবং আমলের যোগ্যতা দান করবেন সেরকম কথা বলার এবং শুনে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন দুটো সূরা একটা হচ্ছে সূরা মারিয়াম আর একটা হচ্ছে সূরা আলে ইমরান এই দুটোর মধ্যে পারস্পরিক আলোচনা এবং আয়াতে কারিমাগুলোর বর্ণনা শুনলে মনে হবে যেন একদমই দুইটা সিমিলার টাইপের সূরা তো এই সূরার অন্যতম একটি সূরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সূরা আলে ইমরান অনেকগুলি আয়াতে কারিমার মধ্যে থেকে আমরা আজকে তেলাওয়াত করেছি 35 নম্বর আয়াতে ঘটনা মোটামুটি আমরা জানি কিন্তু আমাদের জন্য মৌলিক শিক্ষাগুলি কি এখান থেকে এই বিষয়গুলি আমাদেরকে একটু ভাবতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলছেন ইয ক্বালাতি ইমরাতু ইমরান
ইমরানের স্ত্রী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহর কাছে ইমরান আলাইহি ইমরানের স্ত্রী বললেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান, হে আল্লাহ আমি তোমার জন্য আমার পেটের মধ্যে এখন যে আমি গর্ভ ধারণ করেছি এই গর্ভের সন্তান যেটা আছে এই সন্তানটাকে আমি তোমার জন্য ওয়াকফ করলাম, মুহাররান স্বাধীন করে দিলাম, ওরে কোনোদিন আমি আমার কোনো কাজে লাগাবো না, ওকে আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করব না, আমার বংশীয় কাজে ব্যবহার করব না, ওর কামাই রুজি কিচ্ছু নিব না, তাকে আমি ওয়াকফ করলাম মুহাররান। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমি তারে এই জন্য মুহাররার করলাম যে তোমার ঘরের খাদেম হিসাবে এসে সারা জীবন সেখানে থাকবে এবং তোমার ঘরের খেদমত করেই জীবন পার করে দিবে, এই ঘরের যা লাগে সে করবে, ঘর মোসা যারা এবাদত করতে আসে যারা তাদেরকে খেদমত করা, ওই ঘরের জন্য যা যা ব্যবস্থাপনা লাগবে এই ঘরের জন্য গোলাম বানালাম, তোমাকে আল্লাহ সাক্ষী করলাম আমার পেটে যা আছে এটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম। এই আয়াতে কারিমা আমাদেরকে প্রাথমিকভাবে যে জিনিসটা শিক্ষা দেয় সেই শিক্ষাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দা যদি কিছু করতে চায় তাহলে তার নিয়াতের বিশুদ্ধতা লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি কিছু দিতে চায় তাহলে ইমরান আলাইহিস সালামের স্ত্রী আমাদেরকে শিখিয়েছেন মুহাররান, তিনি বলেছেন যে এরকম আমি একদম উৎসর্গ করলাম, এর প্রতি আমার কোনো দাবি নাই কিচ্ছু নাই, এইটা আমি লোক দেখানোর জন্য না কোনো কিছুর জন্য না কেবল আল্লাহ তোমার জন্য উৎসর্গ করলাম, এরকম যদি দান হয় তাহলে আল্লাহ রাব্বুল আমিন ওই দানকে বান্দার পক্ষ থেকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, কেমন করে কবুল হয় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে সেটার ব্যাখ্যা করতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমরানের স্ত্রী তো পেটের মধ্যে কি আছে জানতো না, ইমরানের স্ত্রী নিয়ত করেছে আল্লাহ তুমি আমারে গর্ভবতী করছো, আমার এই সন্তানটান রে তোমার জন্য আমি ওয়াকফ করলাম, তোমার জন্য আমি দান করে দিলাম, কিন্তু ইমরানের স্ত্রীর তো জানার ক্ষমতা ছিল না তার পেটের মধ্যে কি আছে, তবে মানুষ যারা আল্লাহর ঘরের জন্য খাদেম নিযুক্ত করে আল্লাহর ঘরের জন্য কারো যদি সন্তান ওয়াকফ করার মতো কলিজাটা থাকে সে নিয়তি করে ছেলে যেন হয় এই ছেলেটারে আমি মুহাররার করব, কারণ একটা মেয়ে সবসময় খেদমত করার উপযুক্ত নয়, সব পরিবেশে খেদমত করার উপযুক্ত নয়, ওই মেয়ের নিজের পর্দা করতে হয় সে অন্য সময় কেমন করে খেদমত করবে, প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা সময় ওই মেয়েটার শরীরের উপরে এমন একটা আল্লাহ প্রদত্ত ঋতু অবস্থা আসে যে অবস্থায় তার নিজেরই নামাজ পড়া যায় না, নিজে ইবাদত করে না, সেই সময়টাতে সে আবার কেমনে খেদমত করবে, এই জন্য ইমরানের স্ত্রী কল্পনাই করেছিলেন আল্লাহ আমার পেটের সন্তানটা আমার যদি সন্তানটা ছেলে হয় তাইলে এটা আমি তোমার জন্য দান করলাম, তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলছেন ঘটনাটা কি হলো, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালা রাব্বি ইন্নি ওয়াদাআতুহা উনসা, যখনই তার বাচ্চা হয়ে গেল খবর নেওয়ালো ধাত্রীমাকে দিয়ে আমার যে সন্তান হয়েছে এইটারে তো আমি আল্লাহর জন্য আল্লাহর ঘরের খাদেম বানানোর জন্য ওয়াকফ করেছি, আমার সন্তানটা কি হয়েছে আমার একটু খবর দাও, সাথে সাথে খবর আসলো তোমার সন্তান তো মেয়ে হয়েছে, মনের দুঃখে আল্লাহর কাছে ইমরানের স্ত্রী বলতেছে রব্বুল আলামিন যখন আমার বাচ্চা হইল আমি তো এই বাচ্চাটারে মহিলা প্রসব করছি, আমি নিয়ত করছিলাম তোমার ঘরের খাদেম বানাবো, এখন এই মহিলারে নিয়ে আমি কেমনে তোমার ঘরের খাদেম বানাবো, আল্লাহ রাব্বুল আমিন উত্তর দিচ্ছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, ও মরিয়মে ও ইমরানের স্ত্রী চিন্তা করো না, তোমার আল্লাহ তোমার সন্তান ভূমিষ্ঠ করার আগের থেকেই জানতেন আর এখন তো আল্লাহ অবশ্যই জানেন তুমি ছেলে প্রসব করেছ নাকি তুমি মেয়ে প্রসব করেছ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমরানের স্ত্রী দুঃখ পেয়ে বলতে শুরু করলো ওয়ালাইসা যাকারুকাল উনসা, মেয়ে তো মেয়ে, মেয়ে তো ছেলে না আল্লাহ, মেয়ে হইছে আমার, মেয়ে তো ছেলের মতো না, আল্লাহ রাব্বুল আমিনের কাছে তিনি যখন বলছেন তখন বলছেন আল্লাহ তবে আমি যেহেতু নিয়ত করছি আমি তার নাম রাখছি ওয়া ইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রাখছি আল্লাহ মরিয়ম। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন
যদিও রব্বুল আমিন আমি নিয়ত করেছিলাম তারে তোমার জন্য খাদেম বানাবো, তোমার ঘরের খাদেম বানাবো, আমি মেয়ে প্রসব করেছি আল্লাহ তার নাম আমি নিজে রেখে দিয়েছি মারিয়াম, আর আল্লাহ তোমার কাছে আমার দুইটা বিনয় ফরিয়াদ, তোমার কাছে আমার দুইটা কেবল আবদার। কি আবদার? আল্লাহর কাছে দিলেন, আল্লাহর কাছে বললেন ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ এই মেয়েটাকে আমি শয়তান থেকে হেফাজত যেন পায় তার জন্য, আর তার পরিবার যে আসবে সেই পরিবারের মধ্যেও যারা আসবে তাদেরকেও তুমি শয়তান থেকে হেফাজত কর, এই আবেদনটা রব্বুল আলামিন তোমার কাছে আমি দিলাম। আল্লাহু আকবার। এইখানে বিউটিফুল কনসেপ্টের কিছু কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রীর মুখ দিয়ে আমাদের জন্য বের করে রাখলেন কোরআনুল কারীমের মধ্যে। এই ঘটনা শুনায়া আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক আপনার আমার জন্য কি বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমরানের স্ত্রী প্রথমে সে খালেস নিয়ত করেছে, এরপরে বাচ্চা হইছে, হওয়ার পরে আল্লাহর কাছে সে বলছে যে রাব্বুল আলামিন বাচ্চাটা তো আমার হইছে মেয়ে, তারপরেও সে বলছে মেয়ে হইছে তারপরেও তোমার জন্যই যেহেতু ওয়াকফ আল্লাহ, এর নাম আমি মারিয়াম রাখছি আর তোমার কাছে আমি দুইটা ফরিয়াদ দিলাম, এরে শয়তান থেকে হেফাজত করো আর এর বংশধর যারা থাকবে তাদেরকেও শয়তান থেকে হেফাজত করো। তা ফাতহুল কাদিরের ভিতরে এসেছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ার বুকে আসে শয়তান যখন সন্তান আসার পরে শয়তান তাকে একটা স্পর্শ করে, শয়তান তার কব্জায় নেয়, কোরআনের মধ্যে আসছে রক্তে রক্তে শয়তান চলাচল করে বান্দার। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই ইমরানের স্ত্রীর এই দোয়ার বরকতে পৃথিবীতে মাত্র দুইটা সন্তান যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শয়তানকে স্পর্শ করতে দেন নাই, তার একটা হচ্ছে মারিয়াম আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে নাই, কারণ এর আগ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা মা নানান ধরনের দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছিলেন, কি দোয়া করছেন? রব্বানা জাআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, হে আল্লাহ আমার পরিবার থেকে এমন পয়গম্বর দাও, এমন ব্যক্তি বের করো যারা আল্লাহ আমার নসল থেকে তোমার কিতাব শিখাবে, হিকমত শিখাবে, মানুষকে তাসকিয়া করবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই দোয়া করেন নাই যে আল্লাহ আমার যে পরিবার থেকে যে আসবে তারে তুমি শয়তান থেকে হেফাজত করো ভূমিষ্ঠ হওয়ার সাথে। এই দোয়া একমাত্র ইমরান আলাইহিস সালামের স্ত্রী মরিয়ম আলাইহিস সালামের মা এটা করছেন, আল্লাহ এই দোয়ার বরকতে তাকে এবং ঈসা আলাইহিস সালামকে শয়তানের ছোঁয়া কখনো লাগান নাই। সুবহানাল্লাহ। এই এই আয়াতে কারিমার আলোকে অনেকগুলি কথা আসছে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই আয়াত আমাদেরকে দলিল দেয় যে বাচ্চা হওয়ার সাথে সাথে প্রথম দিনেই নাম রাখা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন, কারণ ওয়াসাম্মাইতুহা মারিয়াম, উনি হওয়ার সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করা আর আল্লাহর জন্য নাম রাখা, এই নাম রাখার ক্ষেত্রে আমাদের প্রথম দিনকে বেছে নেওয়া উত্তম। তবে আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম রাখার যে বান্দার জন্য বরকত এইটার ব্যাপারে ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, তার কিতাবে তুহফাতুল মাউলুদের মধ্যে বলেছেন প্রথম দিন অথবা তৃতীয় দিন অথবা সপ্তম দিন, এই সাত দিনের মধ্যে বাচ্চার নাম রাখা জায়েজ আছে। তবে কেউ যদি প্রথম দিন নাম রাখে তাহলে এটা মরিয়ম আলাইহিস সালামের মা যে সুন্নাহ পালন করেছিলেন এইটার একটা আলাদা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। দ্বিতীয়ত কারো যদি কন্যা সন্তান হয় তাহলে সে যদি এক্সট্রা কিছু বরকত পেতে চায় তাহলে মরিয়ম আলাইহিস সালামের মায়ের সুন্নাত অনুযায়ী সে যদি প্রথম দিনেই তার সন্তানের নাম রেখে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গুণাগুণের কিছু ছোঁয়া যেন আল্লাহ দান করেন, এরকম যোগ্যতা আল্লাহ তাকে ইনশাআল্লাহ দিতেও পারেন। সুবহানাল্লাহ বিয়াম। এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য প্রত্যেকটা আয়াতে কারিমার মধ্যে অনন্য অনন্য দিক নির্দেশনা, অনন্য অনন্য শিক্ষা দিয়েছেন। কিন্তু এই যে আমরা প্রথম আয়াত থেকে যে কথাগুলি বলছি মৌলিক মাসালা এবং মৌলিক আজকের বলার উদ্দেশ্য কিন্তু এইটা নয়, একটু ভেবে চিনতে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে যাতে পরের দিকে আমরা কথাগুলো অন্তরের মধ্যে ধারণ করতে পারি।
মরিয়ম আলাইহিসসালাম আল্লাহ মরিয়ম আলাইহিসসালামের মাকে দিয়ে কি ধরনের নিয়ত তিনি করেছেন এটা প্রথমে আপনারা মনে রেখে দেন। কি ধরনের নিয়তটা তার বিশুদ্ধতা ছিল, আল্লাহর ঘরের জন্য তাকে ওয়াকফ করলেন। দ্বিতীয়ত ওয়াকফ করার সময় তিনি জানতেন না এটা ছেলে না মেয়ে, যখন হইল মেয়ে তখন বললেন আল্লাহ আমার তো হয়েছে মেয়ে, আর আমি তো জানি মেয়ে ছেলের মতো নয়, ছেলে মেয়ের মতো নয়, দুইজনের পারপাস ভিন্ন, যে যার পারপাসে কাজ করে। মসজিদের খাতেম হিসাবে তো মেয়েদের জন্য আমি দেখতে পাচ্ছি কিছু বাধা বিপত্তি আছে, আল্লাহ বলছেন আমি জানি তুমি যে নিয়ত করছো তোমার কি হবে এটা আমি জানি। এরপরে তিনি বললেন যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি পানাহ চেয়েছেন এবং তার জন্য নামকরণ করেছেন। এরপরের আয়াতে কারিমার মধ্যে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আল্লাহ বলছেন ও মরিয়মের মা তুমি তোমার রবের কাছে যে প্রার্থনা করেছিলে, তুমি তোমার রবের কাছে যে আরজি দিয়েছিলে, তুমি তো বল দেখতেছো এটা মেয়ে, তুমি তো দেখতেছো তুমি যে ছেলে কামনা করেছিলে বা ছেলের প্রত্যাশিত যেরকম মসজিদে থাকে তুমি নানান কিছু নিজের মধ্যে মনে করছো। আল্লাহ বলছেন তোমার চিন্তা আর আল্লাহ রাব্বুল আমিন তোমার নিয়াতের বিশুদ্ধতায় ভিন্নভাবে কবুল করেছেন। আল্লাহ বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ রাব্বুল আমিন তোমার মনের এই তামান্নাকে আল্লাহ এত সুন্দরভাবে কবুল করেছেন যে ঘটনাটা কবুলিয়াতের কারণে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ রাব্বুল আমিন তাকে সুন্দর করে বড় করতে শুরু করলেন, যেরকম ভাবে বড় করতে হয় যেরকম করে তাকে বাড়ন্ত রূপের মধ্যে নিয়ে আসতে হয় আল্লাহ সেরকম করে তাকে বড় করতে শুরু করলেন। অনেক মুফাসসিররা এইটার ব্যাখ্যা করেছেন, মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিসসালামকে এমন সৌন্দর্য এমন সৌষ্ঠব দান করেছিলেন যেই সৌন্দর্য আর সেই সৌষ্ঠব পৃথিবীর কোনো মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আল্লাহু আকবার। আর তাফসীরে সহীহর মধ্যে মুফাসসির এটা ব্যাখ্যা করছেন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ যাকে বলছেন আমি তাকে উত্তম রূপে বড় করতে শুরু করেছি, তারে এমন বানাইছেন পৃথিবীতে বিলা মিসাল দার সমান নজির আর পৃথিবীতে কারো নাই। সুবহানাল্লাহ। ওয়া কাফালাহা যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালামের অধীন তাকে করে দেওয়া হলো। সব মানুষ চিন্তায় পড়ল আল্লাহর জন্য ওয়াকফ করছে ইমরানের স্ত্রী, মেয়ে মানুষ এখন কেমন করে মসজিদের মধ্যে থাকবে, তার জন্য তো অনেক নিরাপত্তার প্রশ্ন থাকবে, কোনো একজন আর কেফালত্ব লাগবে, কে দেখে শুনে রাখবে। নানানজন এই বরকতপূর্ণ তার মান্যতের কথা শুনে তার চেহারা দেখে তার অবস্থান দেখে সবাই বলল আমি এর কেফাল হব, আমি এর কেফাল হব, আমি এর জন্য তত্ত্বাবধায়ক হব। শেষ পর্যন্ত তাফসিরের মধ্যে এসেছে নদীর মধ্যে তারা সবার কল কলমগুলাকে নিক্ষেপ করতে বলল, স্রোত চলে যেই দিকে, কলমগুলি শব্দ স্রোতের দিকে যাওয়ার কথা, তারা মান্যত করলো যার কলমটা স্রোতের বিপরীত দিকে যাবে সেই মরিয়মের তত্ত্বাবধায়ক হবে। আল্লাহর নির্দেশে সব যখন বিসমিল্লাহ বলে নদীর মধ্যে নিক্ষেপ করেছে তাদের কলমগুলা, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের কলমকে স্রোতের বিপরীত দিকে চালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়া কাফালাহা যাকারিয়া, জাকারিয়া তার খালু ছিলেন, তার খালুর কেফালতের মধ্যে তাকে দিয়ে দেওয়া হলো, তার খালু এর পরে তাকে দেখাশোনা করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়ারে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে দেখভাল করেন, আশ্চর্য হয়ে তিনি দেখেন ওই মেয়েটা বাহিরেও যায় না কোথাও যায় না, তার তো খাবার দরকার, খাবার নিয়ে উনি আসছেন, এসে মেহরাব মানে হচ্ছে এই যে যেরকম আমরা মেহরাব বলি এইটাকে, মেহরাব মানে ছোট্ট একটা ঘর, যেই ঘরের মধ্যে হযরতে মরিয়ম আলাইহিসসালাম থাকতেন, উনি যেই আসেন খাবার নিয়ে ওরে দেওয়ার জন্য, আসার পরে দেখেন সুবহানাল্লাহ এর কাছে দেখি এখন সিজন হচ্ছে পুরো পুরোপুরি শীতকাল, আসে দেখি কাঁঠাল, এখন দেখি পুরোপুরি গরমকাল, আসে দেখি আঙ্গুর, যেই সিজনে যা নাই সেই সিজনের ফল তার কাছে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই আসে
যখনই ঢুকে তখনই দেখে মরিয়মের কাছে খাবার আছে, কোনো না কোনো খাবার, ব্যতিক্রম খাবার, যেই সিজনে যেইটা নাই সেই সিজনের খাবার তার কাছে। আমি যেইটা এখন কল্পনাও করি নাই সেই খাবারটা এখন তৈরি হয়ে তার কাছে আছে। ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, জিজ্ঞাসা করলো জাকারিয়া অবাক হয়ে, বাবা রে বাবা, এইটা তো সাধারণ মেয়ে নয়, এইটা তো ব্যতিক্রম মেয়ে। এই মেয়ে যে ব্যতিক্রম তার প্রমাণ তো আমার কলম উল্টা দিক যাওয়াতেই প্রথমে পেয়েছিলাম, এখন দেখি খাবার হাজির। আমি তোমার কেফালতে আছি, কে তোমার কাছে খাবার পৌঁছাইলো? প্রথমে বিস্মিত হয়েছে খাবারের ভ্যারাইটি দেখে, দ্বিতীয়বার চিন্তা করেছে আমার তত্ত্বাবধানে থাকার পরে কে তার কাছে খাবার পৌঁছাইলো, জিজ্ঞাসা করছেন তিনি। কল ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মরিয়ম এইটা তোমার কাছে কে পৌঁছাইলো, দিল কে তোমার কাছে এই খাবার, কোত্থেকে তুমি পাইলা? মরিয়ম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মরিয়ম আলাইহিস সালাম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। খালু যান, আপনি চিন্তা করেন না, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি মনে করেন না অন্য কোনো পরপুরুষ আমার কাছে বা কেউ এসে খাবার পৌঁছাই দিয়ে গেছে, এরকম নয়। হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই পর্যন্ত বলে ঘটনা যদি আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা রেখে দিতেন তাহলে এই ঘটনাটা শেষ। তাদের সাথে সম্পর্ক, মরিয়ম আলাইহিস সালামকে তার মা মান্নত করলেন, হওয়ার পরে দোয়া করলেন দুইটা, এরপরে মসজিদে তারপরেও মেয়ে হোক ছেলে হোক উনি নিয়ত করছেন, পাঠিয়ে দিলেন। মসজিদে যাওয়ার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকলেন, আল্লাহর যেহেতু প্রিয় পাত্রী আল্লাহ রাব্বুল আমিন তাকে নানান ধরনের ফলমূল দেন, এইটা জাকারিয়া আলাইহিস সালামকে জানাই দিলেন। এই পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটা আয়াতে কারিমার দ্বারা আপনার আমাকে এর সাথে সম্পৃক্ত করেছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষ, এতক্ষণ যা বললাম এখন মূল কথা শোনো, মরিয়ম আলাইহিস সালাম খাওয়ার পাইছে, এই পাওয়াতে তোমার কি যায় আর কি আসে? সে তো আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছে, তার মা মান্নত করেছিল, তাতে তোমার কি যায় আর কি আসে? এই ঘটনা তো তখন শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর উম্মতের কাছে আসে এবং যায় কতটুকু? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জেনে রাখো আল্লাহ যারে ইচ্ছা কিয়ামত পর্যন্ত তারে যত ইচ্ছা তত বিনা হিসাবে তাকে খাবার দিতে পারেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আপনার আমার জন্য আশার আয়াত। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এখানে আল্লাহ কাউরে সিলেক্ট করেন নাই, আল্লাহ যারে মন চায় তারে এখনো ওই রকম খাওয়াইতে পারেন। সুবহানাল্লাহ, কি লাগবে তার জন্য, কি শর্ত তার জন্য? শর্ত হচ্ছে ডেডিকেটেড হতে হবে আল্লাহর জন্য, আপনাকে আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দিতে হবে, আল্লাহর জন্য উজার করার মন মানসিকতার ফ্যামিলি থাকতে হবে, আল্লাহর জন্য যে আমি এইটাকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ বলছেন এই ডেডিকেশন যদি আপনার মধ্যে থাকে, এই প্রবৃত্তির আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাওয়ার মতো মন মানসিকতা আপনার অন্তর যদি ধাবিত হয়, আল্লাহ বলছেন বান্দা এখনো চেষ্টা করো না, সেই রাজ্জাক এখনো আছেন, সেই হাইয়ুল কাইয়ুম এখনো আছেন, সেই রব তোমাকে এখনো বিনা হিসাবে এরকম খাওয়াতে পারেন। সুবহানাল্লাহ, প্রিয় ভাইরা, এই জন্য যারা আমরা রিজিক নিয়ে চিন্তা করি, যারা আমরা ভাবি কি হবে আর কি হবে না, কেমনে চলবো আর কেমনে চলবো না, যে দিন চলে আসলো আমাদের সামনে কঠিনতম দিন, আমাদের অবস্থা যে কি হবে, সব চাকরির জায়গা ফুলফিল হয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ গ্রাজুয়েট হয়ে যাচ্ছে, আগে না এমএ পাস, এমবিএ পাস, বিবিএ পাস ছিল না, তখন চাকরির জায়গায় ছিল, এখন কেমন করে চলবে, এই চিন্তা করে না ভাই? এই চিন্তা করে প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন এইগুলো সব ফালতু চিন্তা, এই চিন্তার বাহিরে বান্দা দুইটা চিন্তা মাথার মধ্যে ঢুকাই রাখবে সব সময়। আল্লাহ একটা কথা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে এরকম একটা প্রাণও পাঠাবেন না যার রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিতে পারবেন না। সুবহানাল্লাহ, আপনার আমার রবকে রিজিকের দায়িত্ব নেওয়ার যোগ্যতা রাখেন? রাখেন, এই বিশ্বাস রাখেন?
আল্লাহ বলতেছেন এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, আল্লাহ সবাই রে খাওয়াবেন পৃথিবীতে আসলে। দ্বিতীয় কি, ওমাইয়াত্তাকিল্লাহা, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করবে। আল্লাহ বলছেন ইয়ারযুকুহু মিন হাইসুলা ইয়াহতাসিব, আল্লাহ তোমারে এমন খাওয়ানো খাওয়াবেন, তুমি যদি আল্লাহর বান্দা হিসেবে তো একটা খাবার নিয়ে আসছোই, এটা ইন জেনারেল খাবার তোমার জন্য, এটা কমন খাবার। বলে হুজুর আপনি একটু অপেক্ষা করেন, একটুখানি সবার খাবারই আছে তো ভাই? না ভাই, সবাই রে যা দিছেন না, সবাই রে আমাদের সাথে তাই দেন না। বলে না, আমার মা বলছে সবাই রে তা দিলে হবে না, আমার মা ফেভারিট যে খাবারটা পছন্দ করে এরকম একটা খাবার আপনার জন্য রাখছে। ওই কমন খাবারের মধ্যে কিন্তু সবার আছে, মাহফিলের যে বিরিয়ানি করছে এটাও আমারে দিছে, ওইটা সবাই খাইছে, কিন্তু ওই বিরিয়ানির সাথে আমার জন্য কি দিছে, অল্প একটুখানি গরুর গোশতের ভুনা দিছে, অল্প একটুখানি একটা ডিমের কোরমা পাঠাইছে, এইটা হচ্ছে স্পেশাল। আল্লাহ বলছেন পৃথিবীতে যারা আসবে সবাইকে আমি খাওয়াবো, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কিচ্ছু নাই, কিন্তু আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলছেন তবে যে আল্লাহরে ভয় করবে। আমার তো বিশেষ বান্দা হয়ে গেল সে, আমি তারে একটু এক্সট্রা মহব্বত করি, আল্লাহ বলছেন ও রাস্তাঘাট দেখতে পাবে না, ও পয়েন্ট অফ ভিউ খুঁজে পাবে না, কিন্তু আমি আল্লাহ ওই ভিউ দেখাই দিব। আল্লাহ বলতেছেন আমি ওই রাস্তা বের করে আমি স্পেশালভাবে তারে বিনা হিসাবেতে হিসাব করতে পারবে না এইরকম জায়গার থেকে তারে রিজিক দিব। সুবহানাল্লাহ, এরকম জায়গার থেকে তারা আমি রিজিক দিব। আল্লাহ রাব্বুল আমিন এরকম বান্দাদেরকে দিয়ে দেখানো অনেক সময় বান্দা কল্পনার মধ্যে রাখতে পারে না যে আমি কোথার থেকে রিজিক পাবো, কেমনে চলবো, আল্লাহ রাব্বুল আমিন ম্যানেজ করে দেন, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য যোগান পাতি করে দেন, বান্দা কল্পনার মধ্যে নিতে পারবে না, কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে থাকলেও বুঝতে পারবে না। যা রিজিক পাই এইটুকুই কি আল্লাহর কাছে নিয়ামতের শুকর গুজার হওয়ার মতো আমাদের যোগ্যতা আছে? আপনাদের কাছে আমি বলেছি একটা আয়াতে কারিমার ব্যাখ্যা যদি আপনারা শুনেন কি অদ্ভুত কথা। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা, আল্লাহ বলছেন বান্দা তুই তোর খাবারের দিকে তাকা, তাকা তোর খাবারের দিকে তাকা, কি আইছে সামনে সাবাত, খাবারটা কি আসছে, আরে একটা বন রুটি পাউরুটি একটা আসছে। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, ওই বন রুটির দিকে তাকা, আরে বন রুটির পেট কাইতে যদি ভিতরে একটা ডিম ঢুকাই দিত তাও একটা বার্গার বার্গার হইতো, এটা খালি বন রুটি কিছুই নাই, শুকনার এক কাপ চা আসছে না, তাও কি কন্ডেন্স মিল্কের চা দিছে আমাদের, এটা দুধ নামের কলঙ্ক, এইরকম একটা খাবার। আল্লাহ বলছেন ওইটার দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, ওইটার দিকে তাকাও, কেন তাকাবে, পাউরুটি কেমনে হইলো, আটা থেকে, আটা কোথার থেকে আসলো, জমিনে গম থেকে, গম কে লাগাইছিল, এই তো বলতে পারলাম না ভাই, গম কেটা লাগাইছে কেমনে বলবো, যে গম লাগাইছে চিনে ফেললেন, ওই গমের বীজ তুই কোথায় পাইছিল, অমুক জায়গার থেকে, গমের ক্ষেত কি খালি গম লাগায় শেষ না কিছু করতে হয়েছিল, করতে হয়েছিল মানে গম লাগানোর পর নিড়ানি দেওয়া লাগছে, আল্লাহ গম লাগানোর পর সার দেওয়া লাগছে, কি সার দিয়েছিল, ইউরিয়া, কোথার থেকে ইউরিয়া আসছিল, আল্লাহ চায়না থেকে ইউরিয়া ইম্পোর্ট হয়েছিল, কোন জাহাজে আসছিল, এইটা কেমনে বলবো, ওই জাহাজ কি দিয়ে চলছিল, আল্লাহ ওই জাহাজ কি দিয়ে চলবে, ডিজেল দিয়ে চলে, ওই ডিজেল সৌদি আরব মধ্যপ্রাচ্যের কোন জায়গা থেকে উৎপাদিত হয়েছিল, আমি কেমনে বলবো, আল্লাহ ওই খনির থেকে কারা তুলছিল, ওই খনির মেশিনটা কি দিয়ে বানাইছিল, লোহা ছিল, ম্যাঙ্গানিজ ছিল, দস্তা ছিল, ওই লোহা ম্যাঙ্গানিজ দস্তা পৃথিবীর কোন খনির থেকে উত্তোলিত হয়েছিল আমি তো জানি না রব্বুল আলামিন, ওইগুলা কারা তুলেছিল, ছোট্ট একটু বন রুটি আপনার সামনে কিঞ্চুয়ের পিছনে খুঁজতে থাকলে আল্লাহ রব্বুল আলামিন দেখাবেন অসীম এক ম্যানেজমেন্টের মাধ্যমে, রব্বুল আমিন তোমার সামনে ছোট্ট রুটি হাজির করছেন, আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান ইলা তুআমিহি, বান্দা তোর পাউ রুটির দিক তাকালে তোর রবের সামনে তুই সেজদা দিতে বাধ্য হবি। সুবহানাল্লাহ, এ হচ্ছে আপনার আমার রব, আপনাকে আমাকে এইরকম ভাবে খাবার দেন, সেখানে খালি মনে করি অমুকে এত বড় কামাই করে, অমুকে এত বড়, আরে তুমি যে তিন ওয়াক্ত খাইতে পারো এই তো তোমার শুকরিয়া করে শেষ নাই, এর যোগ্যই তো আমি হতে পারি নাই এখনো, এইটার কৃতজ্ঞই তো আমি হতে পারিনি রব্বুল আলামিন এখনো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এইরকম ভাবে মরিয়ম আলাইহিস সালাম যেরকম আল্লাহ বলছেন তারে খাওয়াইছেন, আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তারে এরকম বিনা হিসাবে অজস্র খাবার তার জন্য আল্লাহ তুলে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্য দেখে একটু অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ বিহামদি, এমন সিজনের ফল তার সামনে যেটা এখন থাকার কথা নয়,
এমন আইটেম তার সামনে যেইটা তার পাওয়ার কথা নয়। জাকারিয়া ইসলাম বৃদ্ধ হয়ে গেছেন, আজ পর্যন্ত তার একটা সন্তান নাই। উনি দেখলেন আয়াই আল্লাহর প্রতি তার বড়ই ভরসা, আল্লাহ যেইগুলা করতে পারেন উনি তিনি জানেন, কিন্তু যেই জিনিসটা তিনি চক্ষুষ দেখে ফেললেন, চাক্ষুষ তার সামনে চলে আসলো, এই নিয়ামত দেখে তার মনের মধ্যে একটা তামান্না হলো, তার মনের মধ্যে আল্লাহর নিয়ামত দেখে একটা ভিন্ন রকম ফিলিংস তৈরি হলো, কৃতজ্ঞ হয়ে গেলেন তিনি, সাথে সাথে অবাক হলেন তিনি, এতদিন পর্যন্ত শুনেছি আর আজকে আল্লাহ আমাকে দেখালেন, দেখানোর নিয়ামত নিজের মনের মধ্যে একটা ভিন্ন রকম ফিলিংস দিল। আল্লাহ বলছেন হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, এইটা দেখে সাথে সাথে জাকারিয়া আল্লাহর কাছে একটা আরজি দিয়ে বসল, ক্বালা রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আই রব্বুল আলামিন, তুমি আমার একটা উত্তম পরিবার দাও আল্লাহ, আমার তো বাচ্চা কাচ্চা নাই, এত বয়স হয়ে গেলাম, যে আল্লাহ তুমি এইরকম নিয়ামত মরিয়ম রে দিচ্ছ, আমার মতো লোকের একটা বাচ্চা দেওয়া তোমার কোনো ব্যাপার? উনি সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন যে আল্লাহ তুমি আমার একটা বাচ্চা দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আমিন জাকারিয়া আলাইহিস সালামের ফরিয়াদটাকে বড় বেশি আন্তরিকভাবে জাকারিয়া ইসলামের আবদারটাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলেন। আল্লাহ বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া ক্বায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকান লিমুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকে বললেন আবেদন করতে দেরি নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ কবুল করতে এক সেকেন্ড সময় নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে জাকারিয়া সালাম চিন্তা করছে, আমি যে বুড়া মানুষ একটা কথা বলেই বসছি আল্লাহর কাছে, আবেগে বলছি, বলে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নামাজের মধ্যে ওহি পাঠাই দিয়েছেন তার কাছে, এক মালায়েকা এসে বলল জাকারিয়া আল্লাহর কাছে কি বলে দাঁড়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন, আপনি আপনার একটা সন্তানের খোঁজখবরি নেন, খালি সন্তানের খোঁজখবরি না, আল্লাহ ওই হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখে দিয়েছেন, তার নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। দুইটা শিক্ষা এখানে আমাদের জন্য, এক নম্বর হচ্ছে আল্লাহর কাছ থেকে বান্দা কখনো হতাশ হবে না, আর দ্বিতীয়ত বান্দারা আল্লাহর যত বিস্ময়কর নিয়ামত দেখবে, যেইটা দেখে সুবহানাল্লাহ মনের মধ্যে আসে, যেইটা দেখে আল্লাহু আকবার মনের মধ্যে আসে, এই সময় আল্লাহর কাছে ফরিয়াদ দিবেন। এই জন্য বলা হয় দুনিয়ার বুকে তোমরা ঘুরো, দুনিয়ার বুকে ঘোরাফেরা করো, মুসাফিরের দোয়া কবুল হয় কেমন করে? সুবহানাল্লাহ বিহামদি, ঘুরতেছি আমি যখন বাংলাদেশে, বাংলাদেশের ঘোরা মোটামুটি শেষ, আমাদের ফ্যামিলির ঘোরা শেষ, অনেকের ধারণা হুজুর হলে আর ফ্যামিলি ট্যামিলি নিয়ে ঘোরা টোরা যাবে না, একবারে ঘরের মধ্যে থাকা লাগবে, তাই না? জি না, ঘুরবেন, ফ্যামিলিদেরকে সময় দিবেন, তাদের নিয়ে ঘোরাফেরা করবেন। আমি যখন ওই যে কি বলে এই চিটাং গেছি, আমার যাওয়ার পরে মনে হয়েছে বাংলাদেশ তো দেখছিলামই না, যদি বান্দরবন টান্দরবন না যাই তাহলে বাংলাদেশই আমরা দেখতে পাই না, আমার দেশ যে কত সুন্দর, সিলেট না গেলে বাংলাদেশ যে কত সুন্দর আমরা কেমন ওইদিন কল্পনাই করতে পারবো না, এত সুন্দর আমাদের এই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো এই যে সৌন্দর্য আপনি দেখলেন, সৌন্দর্য দেখে আপনার মনের মধ্যে একটা আনন্দ আসলো যে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এত সুন্দর সৃষ্টি করছো আমাদের জন্য, সেই লালা খাল নাকি সিলেটের মধ্যে আছে, ওই শীতের দিনে গেছি ওই পার থেকে পানি, পানি যেটা বের হয় সেই পানিটা বাহিরের আবহাওয়ার তুলনায় গরম, কারণ ও ভিতর থেকে আসতেছে, বাইরের তখন আবহাওয়া হয়তো 16 ডিগ্রি বা 8, 9, 10, 11, আর ওই পানিটা গরম, আর নিচের বাহিরের যে পানিটা নদীর মধ্যে আছে ওই পানিটাও উপরের অংশটুকু ঠান্ডা, নিচের অংশটুকু গরম থাকে কিছুটা, ওই টেম্পারেচারের কম বেশি, তো ওই গরম পানিটা এসে যখন ঠান্ডা পানির মধ্যে পড়তেছে, অন্য সময় যেরকম ঠান্ডা পানি গরম পানি ফুটালে যেরকম ভাব উঠে, আর ওই গরম পানি এসে ঠান্ডা পানিতে মিশে একটা বাষ্প হয়ে আসতেছে, আমার নৌকা ভিতর দিয়ে যায়, আমি মনে হচ্ছে একটা অদ্ভুত মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু বাহির থেকে আমারে কেউ দেখতে পাচ্ছে না, মনের আবেগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তুমি এত সুন্দর সৃষ্টি করছো, এই যে আপনি একটা বিস্ময়কর কিছু দেখলেন, আল্লাহর কাছে এই সবর অবস্থায় দোয়া করবেন আল্লাহ তুমি আমার এইটা দাও, আমার এই মনের আশাটা তুমি পূরণ করে দাও আল্লাহ, এই যে সফর অবস্থায় এই দোয়া আল্লাহ রাব্বুল আমিন এইটা শিখাইছেন তার কাছ থেকে, যে জাকারিয়া আলাইহিস সালামের থেকে ভালো ইমানদার আমরা হতে পারবো না, উনার প্রতি আল্লাহর ওহী আছে, সুতরাং তিনি আল্লাহর পয়গম্বর, তার থেকে ভালো ইমানদার হওয়ার দরকার নাই, কিন্তু ওই জাকারিয়া আলাইহিস সালাম ও মারিয়াম আলাইহিস সালামের এই ফলমূল দেখে
উনার মনের মধ্যে হলো যে আল্লাহ মরিয়মরে এরকম খাওয়াইতে পারে সেই আল্লাহ কি আমার একটা সন্তান দিতে পারে না? এতদিন কি উনার এই ঈমান ছিল না? ছিল, কিন্তু দেখার পরে উনার মনের মধ্যে ভাবাবেগটা তৈরি হয়েছে আল্লাহর বান্দারে এরকম আল্লাহর কোন নিয়ামত দেখে শুকরগুজার হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আমিন বান্দার মনের ফরিয়াদ কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইবাশশিরুকা বিইহয়া, আল্লাহ রাব্বুল আমিন তোমার একটা সুসংবাদ দিলেন, ইয়াহইয়ারে দিবেন তোমার মুসাদ্দিকাল মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যা। আল্লাহ বলছেন তার যোগ্যতা অনন্য কতকগুলো আছে, ছোটবেলায় তাকে আল্লাহ নবী করেই পাঠিয়ে দিয়েছেন তার জন্য, সাইয়্যিদান সে তোমাদের জন্য নেতৃস্থানীয় হবে, হাসূরাও ওয়া নাবিয়্যা মিনাস সলিহীন সে সংযমী হবে, সে এমন ধরনের আচরণকারী হবে যেই নজিরটা পৃথিবীর বুকে সহিষ্ণু তাই আর কেউ দেখাতে পারবে না। আল্লাহু আকবার, কি খুশি! দেখেন এখানে শিক্ষাটা কি, জাকারিয়া ইসলামের দোয়া আল্লাহ তোমারে একটা সন্তান দিয়ে দিব, যাও বলে দিলেন হয়ে যেত না, কিন্তু আল্লাহ তার মনের রবের প্রতি যে সন্তুষ্টি এইটাকে এত পছন্দ করছেন, আল্লাহ বললেন সন্তান দিব, তার নাম ইয়াহিয়া দিব, এর সাইয়্যিদ বানাবো, হাসুর আর সে সংযমী হবে, এরপর আল্লাহ রাব্বুল আমিন বললেন তার মতো চরিত্রবান পৃথিবীতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর গিফট দেখছেন, চাইছেন কয়টা, আল্লাহ তুমি আর একটা সন্তান দাও, আর আল্লাহ রাব্বুল আমিন ধৈর্যে বাইন্ধে দিয়ে দিছে, কি জন্য? কারণ আল্লাহর নিয়ামতের তিনি প্রশংসা করছেন। এই জন্য আমরা এই এই আয়াত কারিমার শিক্ষা হচ্ছে আল্লাহ আপনাকে যে নিয়ামত দেন আগে নিজের অবস্থানটা বিবেচনা করেন, আমি কি নিয়ামত পর যোগ্য? আল্লাহ তুমি আমারে যা খাওয়াইতেছ আমি কি এর যোগ্য? রব্বুল আলামিন না, কে বলো রব্বুল আলামিন? আমার গোপন গুনাহ, আমার গোপন মানুষের অপ্রকাশ্য আমার আচরণ একদিনেরটা প্রচার পাইলে রব্বুল আলামিন আমারে মানুষ মুখে থুতু দেওয়ার জন্য আমার দিকে তাকাইতো না। আল্লাহ আমি জীবনে এমন গুনাহ করছি, লোকের সামনে একরকম থাকি, ভিতরে একরকম থাকি, বাইরের মানুষের কাছে একরকম থাকি, পরিবারে একরকম থাকি, আল্লাহ অন্য দশজনের সামনে একরকম কথা বলি, আমি যখন একা হই তখন আল্লাহ এইগুলো গুণা যদি প্রকাশ করতো আল্লাহ আমি তোমার যোগ্য বান্দা হতে পারি না, না লায়েক আমি আল্লাহ, তারপরেও তুমি আমারে খাওয়াও আল্লাহ, তারপরেও তুমি আমারে এত ভালোবাসো আল্লাহ, তারপরেও তুমি আমারে বেইজ্জত করো না, তারপরেও তুমি আমারে এত সম্মান দিছো। বান্দা যদি এরকম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহ তো বলছেনই নবী রাসূল সাহাবায়ে কেরামের পরে পারফেক্ট কোনো মানুষ থাকবে না, কিন্তু বান্দার এই মনের অবস্থাটা আল্লাহ দেখে, আল্লাহর কাছে যদি এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই বান্দার যা চাইছে তার থেকে এই আয়াত কারিমা অনুযায়ী কমসে কম তিন গুণ বাড়ায় দিবেন। কি হতে হবে? কৃতজ্ঞ বান্দা হতে হবে, আল্লাহর কাছে কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন এখানে আরো অনেক কথা আছে, দীর্ঘ হয়ে যাবে আলোচনা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে হাসুর আর ব্যাখ্যার মধ্যে এসেছে যে হাসুর কাকে বলা হয়। হাসুর মানে হচ্ছে পাপমুক্ত এবং সংযমী। এক ধরনের ব্যাখ্যাকারক বলেছেন হাসুর এই পাপমুক্তার ক্ষেত্রে তিনি সমাজ বিরাগী ছিলেন, ইয়াহইয়া আলাইহিসসালাম বিবাহ করেন নাই, তিনি ইয়াহইয়া আলাইহিসসালাম বিবাহ করেন মানে তার কোনো সময় ছিল না, এমন আল্লাহমুখী ছিলেন দুনিয়া নিয়ে এরকম চিন্তা করেন একমাত্র পয়গম্বর। কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সুন্নাত হচ্ছে, রসুল বলছেন তোমরা বিবাহ করো, যার সামর্থ্য আছে তার জন্য বিবাহ করো, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, তোমরা যাদের উপরে বিবাহ ফরজ তোমরা বিবাহ আদায় করো, এটা আমি রসুলের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যে আমার সুন্নতকে অপছন্দ করলো। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সে রসুল বলছেন সে আমার উম্মতের মধ্যে সামিল হতে পারবে না। এখন আমাদের সমাজে বিবাহ করা অনেক কঠিন, ঠিক কি না? বিবাহ করা অনেক কঠিন, বাকি যা কিছু করবেন তা তার চেয়ে সহজ কিছু নাই। 10 বছর ধরে উনি কানেকশন রাখছে, জিএফ বিএফ সব চলছে, বাপ জানে মা জানে, দুই একদিন বলছে আয় এত কেন এত কেন, এর বেশি আর কিছু বলে নাই। কিন্তু যেই ওই দুইজন ইসলাম মেনে নিজেদের আবেগে আর সহ্য করতে পারে নাই, জেনার মতো গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, কল্পনা করে চিন্তা করছে আব্বা আম্মা বিয়ে দিতে চায় না, দুইজন বিয়ে করেই ফেলছে, আর সাথে সাথে যাবেন কোথায়? প্রথম ফতোয়া হচ্ছে হুজুরের কাছে দৌড়াই, এতদিন পর্যন্ত শয়তানি করছে কোনোদিন বাধা দেয় না, এখন কই হুজুর এই বিয়ে কি হবে নাকি? ইসলামই তো বলতেছে বিয়ে হবে না। উনি কি বিয়ে না হওয়ার ফতোয়ার জন্য গেছে, না ছেলে মেয়ের এতদিন পর্যন্ত যা ছিল ওইটাতে উনি বৈধতা দিছে, এখন বৈধ সম্পর্ককে অবৈধ বানানোর জন্য গেছে? এরকম আমাদের সমাজে দূরদর্শী সম্পন্ন বাপ মা আছে,
এনারা খুবই দূরদর্শী, এনারা সন্তানদের যত পাপাচার করুক কোনোদিন বাধা দিবে না, কিন্তু বিয়ে করলে বিয়ে করতে দিবে না। আছে কিনা এরকম প্রিয় ভাই? আছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক, হেফাজত করুক। একজন আমারে প্রশ্ন করছে, হুজুর বিয়ের পক্ষে যে আপনি খুব ওয়াজ করেন, আপনার যদি একটা বোন থাকে বেকার কারোর সাথে বিয়ে দিবেন আপনি? যৌক্তিক প্রশ্ন না? একজন মেয়ের যে আপনি বিয়ে দিয়ে দিবেন, আপনি বেকার কারোর সাথে বিয়ে দিবেন আপনি? আমি নিজের বোনের ক্ষেত্রে যা মাসলা দেন। আমি বললাম, প্রিয় ভাইরা, আমি আমার বোন নয়, আমি আমার সমাজের কথা পুরোটাই বলেছি। এই আয়াতে কারীমা আমাদেরকে বলছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের সামর্থ্য যে রাখে সে যেন বিবাহ করে। বিবাহের সামর্থ্য মানে কি? বিবাহের সামর্থ্য মানে স্ত্রীর হক আদায় করার যার যোগ্যতা আছে সে যেন বিবাহ করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো এই বান্দাদেরকে বলেন নাই যে তোমার কোনো যোগ্যতা নাই, কিছু নাই, একদম তুমি দুনিয়ার বুকে যাই হও নাই হও তারপরে তোমার কোনো যোগ্যতা নাই, তুমি বিয়ে করো না। বরং তোমার যোগ্যতা হবে যখন তুমি লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স হবে, বিরাট বড় অফিসার হবে, 35 বছর বয়স হয়ে তুমি একদম পুরাপুরি যখন সিনিয়র একজন অফিসার হবে, অনেক বড় ব্যবসায়ী হবে। এটা যদি আপনি আমি যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করি তাইলে আমাদের আর বলার কিছু নাই। আর আল্লাহ রসুলের যোগ্যতার মানদণ্ডে সে যদি তার স্ত্রীকে চলানোর মতো যোগ্য একজন মানুষ হয়, মানুষ হওয়ার পর তার যোগ্যতা কি? সে এমএ পাস করছে কিন্তু সে এমএ পাসের কোয়ালিটিতে চাকরি পাচ্ছে না, সে তার মানদণ্ড সে নির্ধারণ করছে, কিন্তু সে ইচ্ছা করলে কোনো এক জায়গাতে একটা কায়িক শ্রম দিতে পারে। কথাটা আপনাদের কাছে হয়তো কঠিন শোনাবে, কথাটা কঠিন শোনাবে। যোগ্যতা মানে কি? আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন যোগ্যতা দিয়েছেন সে যে কোনো কাজ করে উপার্জন করতে পারে, তার স্ত্রীকে চলাতে পারে। এখন স্ত্রীর পরিবারের মানদণ্ড হচ্ছে বিরাট অফিসার, বিরাট টাকা পয়সা, ছেলের পরিবারের মানদণ্ড হচ্ছে বিরাট অফিসার, বিরাট টাকা পয়সা। আল্লাহ রসুল তো এই বিরাট অফিসার, বিরাট টাকা পয়সাকে সামর্থ্যের মানদণ্ড দেন নাই। তুমি যা করতে পারো, তুমি উপার্জন করতে পারো, তুমি রিক্সা চালাইতে পারো, তুমি সিএনজি চালাইতে পারো, তুমি লোকের কাছে কামলা দিতে পারো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম করে এই কথা বলছেন, তারপরেও তোমার যদি খাহেসা দিয়ে, ফাওয়াহেসা দিয়ে, তুমি যদি জেনার মতো গুনায় নিমজ্জিত হওয়ার ভয় থাকে, তাহলে তুমি ওই কায়িক শ্রমের উপার্জন দিয়ে স্ত্রী চালাইতে পারলে আল্লাহ রাসূল বলছেন ওইটা করে তোমার জন্য বিয়ে করা ফরজ করা হয়েছে। এটা বুঝতে হবে আমাদের কাছে ভাই, এক পক্ষ এক চেটিয়া কথা বললে হবে না। আমাদের কাছে এখন শ্রমের মানদণ্ড ভিন্ন হয়েছে। আমার শ্রমিকের মর্যাদা মে দিবসের খুতবা দেওয়া আছে যে কেমন সারা জীবন যদি বলে দুনিয়ার মজদুর এক হও লড়াই করো কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, কেমনে লাভ হবে এটা সূত্র আমি কোরআন সুন্নার আলোকে আপনাদের কাছে বলছি। এইটা আজকে ওইদিকে আর যাব না। প্রথম কথা হচ্ছে শ্রমের মর্যাদা দিতে হবে ভাই। শ্রমের মর্যাদা যদি আমরা না দিতে পারি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শ্রমের মর্যাদা দিয়েছেন, তারপরে শ্রমিক। একজন মানুষ রিক্সা চালায়, আমার কাছে তার কোনো দামই নাই। আরেকজন মানুষ সচিবালয়ে কলম চালায়, তার কাছে আমার খুব দাম আছে। কলম চালায় উনি জাতির ভাগ্য বদলায় দিচ্ছে। আরেকজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, তার পরিবারের ভাগ্য কোনো রকম চালাচ্ছে। কোনটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? আপনারা তো বলবেন এখন যেহেতু বুঝেই ফেলছেন হুজুর রিক্সাওয়ালার কামাই, যেহেতু রসুল বলছেন আল কাসিবু বি নাফসিহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যে নিজের হাতে কামাই করে। কিন্তু ওই রিক্সাওয়ালার সাথে কিন্তু আমরা সম্পর্ক করতে রাজি নাই, কারণ ও হালাল খেয়ে জান্নাতের কাছে গেছে, আরেকজন হারামের হারাম খায়, জানি হারাম খায়, তারপরেও তার সাথে আমার সম্পর্ক বেশি। এই যে শ্রমের মর্যাদা আমরা দিতে পারি না, এই জন্য আজকে অবস্থা। বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়, বলে হুজুর রেমিটেন্সের বক্তব্য রেমিটেন্স নিয়ে আর বেশি ওয়াজ করেন না, ও তোর পরিবারের জন্য পাঠায়, ও কি দেশের উন্নয়ন করতে গেছে নাকি? আমারে জ্ঞান দিছে একজন, আলহামদুলিল্লাহ অনেক বড় জ্ঞান পাইছি আমি গতদিনের আলোচনার পরে। তো ওর পরিবারের জন্য কামাই করতে গেছে, উনি দেশ বিনির্মাণ করতে যায় নাই, হুজুর বুঝে সুঝে বলেন। আমি বললাম ভাই এই রকম বড় ধরনের বুদ্ধি তো আমাদের না, তবে আমরা এইটুকু বুঝি বিদেশ থেকে আমাদের যে টাকা আসে ওইটাই যে আমাদের রিজার্ভ বাড়ে, ওইটার যে রেমিটেন্স আমাদের জন্য আসার পরে যেটা প্রবৃদ্ধি হয়, ওইটা যদি না হইতো তাহলে জিম্বাবুয়ের মতো আমাদের দেশের অবস্থা হতো, 1 লক্ষ টাকা করে ডিমের হালি খাওয়া লাগতো। খবর নিয়ে দেখেন আফ্রিকার দেশগুলোর কেমনে অর্থনীতির কিছু চলে, একটু খবর নিয়েন, এরকম বোকা মার্কা কথাবার্তা বলেন না। বস্তা ভরে টাকা নিয়ে যায়, 1 কেজি বেগুন কিনে নিয়ে আসা লাগতো, টাকা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি এমন জায়গায় যাইতো। এইগুলো টার্ম আমরা বুঝি না অত, আপনারা তো বোঝেন। ও করতেছে ওর ফ্যামিলির স্বার্থে, কিন্তু এমন উপকার করতেছে যে পুরো বাংলাদেশ ওইটাতে চলতেছে। এই মূল্যায়নটা বুঝতে হবে প্রিয় ভাইরা। খোঁটা দিয়ে কথা বলে কি লাভ বলেন? এই জন্য প্রিয় ভাইরা, বিবাহকে
আসুন আমরা সহজ করি, উভয় পক্ষ ছেলে মেয়ে আমাদের সকলের পক্ষ থেকে বিয়ে শাদীকে আমাদের জন্য সহজ করতে হবে। মেয়েদের পক্ষ থেকে আরেকটা গোড়ামি এখন হয়েছে, মেয়েদের বিয়ে ঠেকায় বলে মোহরা না দিয়ে, শুনছেন আপনারা, 10 লাখ টাকা মানছি যাওয়ার সময় টের পাবি, যাইস তুই টের পাবি দেওয়া কেমন লাগে, মোহরানার ভয়ে বলে তালাক হবে না, মোহরানা দিয়ে তালাক ঠেকানো যায়, ও 1 কোটি তালাক দেওয়ার সাথে জেনা করবে, তাও তালাক দেওয়ার ইচ্ছা থাকলেও তালাক দিবে, কথা বলেন ঠিক কিনা? তালাক দিলে কেটা বলছে ওরে বাড়ির থেকে বিদায় করা লাগবে, তালাক দেওয়া লাগবে তাই দিছে, সারা জীবন বাকিটা জেনাই কাটাইছে, সমস্যা কি? কিন্তু তালাক দেওয়া লাগবে তালাক দিছে, সুতরাং মোহরানা দিয়ে তালাক ঠেকানো যাবে না। ভালোবাসা ইসলাম দাম্পত্যর বিধিবিধান জানার মাধ্যমে তালাক ঠেকানো যায় ঠিক কিনা? মেয়েরা এখন বাধ্য করতেছে ছেলেদেরকে, 5 লাখ টাকা না হলে বিয়েই বসবে না, আমার খালাতো বোনের বিয়ে হয়েছে 8 লাখে, আমার কি দাম পইরে গেছে নাকি, দাম বাড়াচ্ছে এটা দিয়ে, এইরকম করলে হবে না। খালি ছেলেদের পক্ষে আমরা কথা বলে যাচ্ছি, ছেলেরা অমুক তমুক, মেয়েদের পক্ষ থেকেও এইগুলো আসতেছে, আমাদের বিয়ের সময় ওটা ঝামেলা বাঁধাতে লাগছিল, আমার সময়ও, আমাদের তো মসজিদে মাঝে মাঝে আমাদের বিয়ে আসছে, এখন ইদানিং আসে না, অনেক বিয়ে সাথে প্রথম দিকে আসছে, আসার পরে বললাম প্রথমটা হয়েছে দ্বিতীয়টার জন্য হলে রাজি, আর কথা বলেন না আমাদের সাথে। তো যাই হোক প্রিয় ভাইয়েরা, এইটা হুজুর মানুষের ফ্যামিলিতেও যে আসে না এরকম না, বিয়ে শাদীর ক্ষেত্রে এটা মায়েরা অনেক সময় ফ্যামিলিরা করে না, ওই মায়ে মেয়েদের মা বাপরে কেউ এসে বুঝ দেয়, হ্যাঁ এত কমে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনার মাথা খারাপ নাকি, এই বুঝ দিয়ে উনিও সাথে সাথে গিলে ফেলে, তাই তো আমার আপা এত দারুণ একটা আমার পরামর্শ দিয়েছে, এইগুলো পরামর্শ নেবেন না, ছেলে যতটুকু আদায় করতে পারে এইটুকু করে মেয়েরা বিয়ে দেন, ছেলে মোটামুটি উপার্জনক্ষম অথবা উপার্জন ইনশাল্লাহ করবে, কিন্তু আমার ছেলের আমি জান্নাতে চাই, সে গুনাহ খাতার থেকে যেন বেঁচে থাকে, এই জন্য আপনার যদি সামর্থ্য আপনার ছেলের চালানোর থাকে বিয়ে দিয়ে দেন, বাকি দেখেন ওর চাকরি বাকরি সবকিছুতে আল্লাহ অটো বরকত দেওয়া শুরু করে দিবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, قال ربي أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عقر قال كذلك الله يفعل ما يشاء। আল্লাহ রাব্বুল আমিন জেইনা বললেন, জাকারিয়া তো মনের আবেগে দোয়া করে ফেলছিল, আল্লাহ যে মরিয়ম রে এত খাবার দাও, আমার একটা সন্তান তো তুমি দিতেই পারো, আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়াহিয়ারে দিব, ইয়াহিয়ারে এই গুণ হবে তোমার জন্য, এটা নাম করা হবে, সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম ঘেমে গেলেন, রব্বুল আলামিন সবই তো বুঝলাম কিন্তু আমি তো যে অবস্থায় বসেছি, কদবালা গানিয়াল কিবার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমরা ত্যাগের আর আমার স্ত্রী তো বন্ধা হয়ে গেছে, কবেই না তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এখন বাচ্চা কাচ্চা কেমনে হবে। এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন মুফাসসিররা, জাকারিয়া আলাইহিস সালাম একে তো অবাক হয়েছেন এইটা ব্যাখ্যা, দ্বিতীয় জাকারিয়া আলাইহিস সালামের ঈমানটা মজবুত, উনি বুঝাচ্ছেন আল্লাহ তুমি কি আমারে আবার যুবক বানায় দিবে নাকি, সুবহানাল্লাহ, আমি কি এই অবস্থায় বাচ্চা কাচ্চা হবে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি তো জানি যে যুবক টুবক থাকলে বাচ্চা হয়, স্ত্রী যখন বন্ধ হয় না তার আগে হয়, আল্লাহ তুমি কি আমার আবার যুবক বানাবে নাকি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কালা কাযালিকাল্লাহু ইয়াফালু মা ইয়াশা, জাকারিয়া না না তোমার যুবক হওয়া লাগবে না, ওই অবস্থায় পরিবর্তিত তোমারে করা হবে না, তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দেওয়ার ক্ষমতা রাখে, সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কি শিক্ষা এই আয়াতে কারিমাত দ্বারা আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে বান্দা আল্লাহর প্রতি যদি আস্থা রাখে আল্লাহ রাব্বুল আমিন যে কোনো অবস্থা থেকেই বান্দারে পরিবর্তন করে দেওয়ার সুযোগ রাখেন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমাটার শেষ বাক্যগুলো অদ্ভুত, এইগুলো এক আয়াতই তো বলতে মনে চায় অনেকক্ষণ বলি, এইগুলা যে পড়ালেখাটা করি এই পড়ালেখার একদম সামারি বলা যায় মনে খালি বলি এইটার মধ্যে যে কি ওয়াকাদালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এইটার আরবি যে ব্যাকরণগত সৌন্দর্য আছে, আসলে বলতে পারতেন আল্লাহ রাব্বুল আমিন কল আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ বলছেন না কলা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এখানে একটা বিউটি আছে আরবির, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি যেরকম আছো কেবল তুমি নয় কিয়ামত পর্যন্ত অনাগত মানুষ যে অবস্থা থেকেই তার পরিবর্তন চাবে আল্লাহ ওই অবস্থা থেকেই তাকে পরিবর্তন দেওয়ার ক্ষমতা রাখেন, সুবহানাল্লাহ। শর্তগুলো মনে আছে তো, কোন শর্তে সেই প্রথম থেকে মনে করেন মরিয়ম আলাইহিস সালামের মা কি দোয়া করলো, মরিয়ম আলাইহিস সালামের মা কি জন্য তার নিয়তটাকে কত খালেস করলো, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম কি দেখলেন, দেখার পরে তার মনের অবস্থা কি হলো, সেই অবস্থাতে আল্লাহর কাছে কি চাইলেন, এইটা বান্দার জন্য আল্লাহ বয়ান করতেছেন আমার আদরের উম্মতে মুহাম্মদী, যে উম্মতে মুহাম্মদী তো জাকারিয়া নূহ ঈসা মুসার উম্মতের থেকে অনন্য,
আরে জাকারিয়া মূসা ঈসা নূহের উম্মতকে হাজার বছর ইবাদত করে হাজার বছরের হিসাব রাখতে হতো, আর আমার উম্মতে মুহাম্মদী তো এক রাত্রির ইবাদতে কমসে কম 84 বছর পেয়ে যায়। সুবহানাল্লাহ, কোথায় আছে আমলনামা? কোথায় আছে আমলনামা? খয়রুম মিনাল ফিশাহার ব্যাখ্যা কতবার আপনাদের কাছে করেছি, নিম্নে দিস ইজ দ্য পাস মার্ক, এইটা যদি কার কেউ পায় এটা হচ্ছে মিনিমাম, সে 84 বছর পাবে, হাজার মাস পাবে। উপরের আল্লাহ প্রকাশ করেন নাই ওই বান্দারে আগে জান্নাতে ঢুকানোর জন্য 1,00,000,000,000 বছর দেওয়া লাগবে না ট্রিলিয়ন বছরের দেওয়া লাগবে, এটা আল্লাহর কাছে রিজার্ভ আছে। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দারে দিবেন, সেই বান্দা হচ্ছে আমরা, সেই উম্মত হচ্ছে আমরা, পৃথিবীর আর কোনো উম্মতেই নিয়ামত পায় নাই। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নিয়ামত আপনারা আমার জন্য দিয়েছেন। এখানে মা বোনদের জন্য একটি কথা একটু মনোযোগ দিয়ে যারা শুনছেন তারা বয়ান করবেন। মা বোনেরা ফেড আপ হয়ে যায়, মা বোনেরা দোয়া করলাম দোয়া কবুল হলো না, আল্লাহ বলে না দেখেন মরিয়ম আলাইহিস সালামের সম্মান কত, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের খাবার দেন, মহিলা যাকে মসজিদের জন্য নিযুক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে দোয়া করেন নাই তারপরেও জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে মরিয়ম আলাইহিস সালামের খাবার পৌঁছায়, মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ছুঁতে দেন নাই। কত প্রিয় পাত্রী না আল্লাহর, কত প্রিয় পাত্রী, এত প্রিয় পাত্রী পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। পুরা কোরআনুল কারিমের মধ্যে খুঁজে এক জায়গাতে পাবেন না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার আমার নবীর বাপের নাম দিয়ে আল্লাহ বলছেন কোরআনে, নাই ভাই মুহাম্মদ বিন আমেনা আল্লাহ কোথাও বলেন নাই, পৃথিবীর কোন নবীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই, বাপের নামও বলেন নাই, অমুকের বাপ অমুক আল্লাহ আদর করে ডাকেন নাই, একমাত্র ঈসা ইবনে মারিয়াম যতবার আল্লাহ ঈসা বলছেন মরিয়মকে ততবার সম্মানিত করছেন। সুবহানাল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম ছাড়া কারো কোন নবী রাসূলের নাম আল্লাহ পিতামাতার সাথে সম্পর্ক করে উল্লেখ করেন নাই, কি তার দাম! এই মানুষটাকে আল্লাহ কি পরীক্ষা নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মরিয়ম তোমাকে আল্লাহ রাব্বুল আমিন একটা সন্তান দিবেন, ইবাশিরুকাবি গোলাম, তোমার জন্য একটা সন্তান দেওয়া হবে তোমাকে। এই কথা শুনে উনি সাথে সাথে ফেড আপ হয়ে গেছেন, দীর্ঘ আলোচনা সূরা মরিয়াম পড়ে দেখেন তিনি কি বললেন, কালাত রাব্বি আন্না ইয়াকুনুলি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, হায় রাব্বুল আলামিন তুমি আমার একটা সন্তান দিবে অথচ জীবনে কোনোদিন কেউ আমার সই নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার আমি কোন পুরুষের সংস্পর্শে যাই নাই। সূরা মরিয়ামের মধ্যে আসছে আরো একটু বাড়াই বলছেন, ওয়ালাম আকু বাগিয়া আমি ব্যভিচারিণীও নয় আল্লাহ, আর তুমি আমারে সন্তান দিবে। ফেড আপ, তিনি ফেড আপ হয়ে গেছেন। এই মানুষ যেই মানুষের কাছে জান্নাতের খাবার আসে আল্লাহ তার কি পরীক্ষা নিছেন! তিনি শেষ পর্যন্ত বলছেন এই আয়াতে কারিমাটা আপনাদের মনে রাখতে হবে, ফাজা আহাল মাখাদু ইলা জিজ্ইন নখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, পৃথিবীতে আল্লাহ কোরআনে আর কোথাও এই কথা বলেন নাই, কেউ নিজের মৃত্যু কামনা করছে এইটা হাদিসের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন ওই মরিয়ম যাকে এত সম্মান দেওয়া হলো যখন তার প্রসব বেদনা শুরু হলো তিনি তখন অন্য জায়গায় গেলেন, যাওয়ার পরে বলতেছেন আল্লাহ ইয়া লাইতানি মৃত্যু কবলা হাজ, আল্লাহ এই প্রসব হওয়ার আগে আমার যদি মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো, আমি কিভাবে এইটা নিয়ে সমাজে চলবো, কিভাবে আমি এইটা নিয়ে আমার ইজ্জত বাঁচাবো। আল্লাহ, একটা মেয়ের সম্ভ্রমের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে যদি কেউ বলে অপবাদ দেয় যে সে জেনা করেছে, অপরের সাথে মেলামেশা করে ব্যভিচারিণী, সব অপবাদ একদিকে, এই একটা অপবাদ তার থেকে বড়, ঠিক কিনা? ও মা ও বোনেরা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরীক্ষাই নেননি মা, আপনাকে কোনো পরীক্ষায় আল্লাহ রাব্বুল আমিন বোন আপনার জন্য আল্লাহ নেন নাই এখন পর্যন্ত, আপনাকে কেউ এরকম কোনো কথা বলেন, আপনি ফেড আপ হয়ে যান অল্পতেই, আল্লাহ আমার এই দোয়া শুনলো না, আমার সন্তান এটা শুনলো না, আমার স্বামী এটা দিল না, আল্লাহ আমি এটা পাইলাম না, কবে থেকে চাচ্ছি, হুজুর বলছে তাহাজ্জুদ পড়তে পড়তে অবস্থা খারাপ করে দিলাম, শীতের রাত্রে 40 দিন পড়লাম তাও কিছু হলো না, আমাদের মা বোনেরা কিন্তু বেশি ফেড আপ হয় অল্পতে। আল্লাহ বলছেন মরিয়মকে অনুসরণ করো, এত ভালোবাসার পাত্রী, এত আল্লাহর মকবুল, সে বলতেছে কি পরিমাণ বিপর্যস্ত হলে মনের মধ্যে বলতে পারে হে আল্লাহ আমারে তুমি মৃত্যু দাও, এইটার আগে যেন আমার মৃত্যু হয়, আল্লাহ তার ভাষাটা এখানে কোট করেছেন। তারপরে কি বলতেছে, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, নাসিয়ান জাবহান, জাবহান মানে মাজবুহের আগে যেইটা, এমন একটা রূপ দাও নাসিয়ান, আই রব্বুল আলামিন আমি এই দুনিয়াতে ছিলাম মানসিয়া, অথবা আমি এই দুনিয়াতে ভুলে গেছি, মানুষ যেন মরিয়ম নামে কেউ ছিল এরকম অস্তিত্বের খবরও না পায় আল্লাহ, এরকম যদি হয় আমার জন্য ভালো হতো। সিম্পলি ইমাজিন দ্যাট, কি ক্রাইসিস তার,
কি অবস্থা আল্লাহ রাব্বুল আমিন তাকে দিলেন, কি কঠিন তার পরীক্ষা, এরকম কোন পরীক্ষা আমার নাই। মরিয়ম আলাইহিস সালামের মতো আল্লাহর বান্দি, তিনি এরকম ঘাবড়াই গেছেন, মৃত্যু কামনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ মরে যায় আমার যদি ভুলে যেত আমার ভালো হতো, আল্লাহ কি কঠিন আমার অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন এত ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরীক্ষার পরে তাকে বলছেন চিন্তা করো না, বাচ্চা হোক খেজুরের গাছ নেমে আসবে, ডালটা ঝাঁকা দিও, এখান থেকে খেজুর পড়তে শুরু করবে, ওখান থেকে খেজুর খাবে, তিন দিন কথা বলবে না, কেউ যদি জিজ্ঞাসা করে ইশারা দিবে ওইদিকে। সবগুলা বলল তোমারে এত ভালো জানতাম, তোমার মতো মহিলাই কাজ করে বসলো, আস্তাগফিরুল্লাহ। উনি কোনো কথাই বলে না, ইশারা দেয়। ইশারা মানে এটা কি বুঝাও তুমি, আর বুঝাইছে যা বলে দেখো। লোকজন তো ওখানকার চালাক ছিল, বুঝে ফেলছে যে মনে ওরে জিজ্ঞাইতে বলতেছে, বা বা কেবল হয়েছে পেটের থেকে, একে তো বদের বদ, দুই নম্বর আবার কয় এইটা নাকি কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলাই দিলেন ইন্নি আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বান্দা কথা বলে দিলেন আমি নবী হিসাবে আসছি, আমার মা তোমরা অপবাদ দিও না। তারা ঘাবড়ায় গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কঠিন পরীক্ষা নেওয়ার পরে অবস্থা দিয়েছেন, আপনি আমি অল্পতেই শেষ, কোনো পরীক্ষাই নেই, কিছুই নেই, এই তুলনায় আমাদের জীবনে কোনো পরীক্ষাই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবেই দিতে পারেন, তারা হুরাতেও দিতে পারেন, কিন্তু মুসা আলাইহিস সালামের মারে দিছেন তারা হুরাই, দিছে পানির মধ্যে ডুবায়া। ওটা কিন্তু আমরা আবার মনে করেন না যে ওয়াটার প্রুফ বক্স, কাঠের বাক্সে দিছে ওয়াটার প্রুফ, ওই সময় কই ওয়াটার প্রুফ পাবে, কাঠের বাক্স দিছে আর কলিজা পুড়ে যাচ্ছে। আল্লাহ বলেন আমি মুসার মায়ের মনের মধ্যে আমি নিজে তাকে কিছুটা স্থিতি দান করলাম, সাকিনা দান করলাম, তাছাড়া অসহ্য করতে পারতো না। আরে কলিজার টুকরারে নদীর মধ্যে দিয়ে দিছে, আল্লাহ কত তাড়াতাড়ি কবুল করছেন, ডিউরেশন কত, আমার হিসাবে ইন বিটুইন ওয়ান আওয়ার, এক ঘন্টার মধ্যে আল্লাহ কবুল করছেন। কেমনে মুসা আলাইহিস সালামের পেট ভরা ছিল, আর পেটটা যখন ফাঁকা হয়েছে, ছোট বাচ্চার পেটে এইটুকু স্টোমাক, পেট যেই ফাঁকা হয়েছে দুধ খাওয়ার তামান্ন হয়েছে আর কাঁদতে শুরু করছে, আল্লাহ এর মধ্যে ফেরাউনের ঘাটে লাগায়া তুলে ফেরাউনে ঘোষণা দিছে দুধ খাওয়া তাড়াতাড়ি, এটা পাইছি এখন, কারো দুধ খায় না, বাছাই করো, বাছাই করে মুসার মা মুসার কাছে হাজির। তাড়াতাড়িও আল্লাহ দিতে পারেন, দুই ধরনের পরীক্ষায় আল্লাহ রাব্বুল আমিনের কাছে আসে, কিন্তু আমরা খালি তাড়াতাড়িটার পক্ষে আসি, লঙের পক্ষে নাই। নবীদেরকে দিয়ে আল্লাহ উদাহরণ দিছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন আপনার আমার মাথার মধ্যে কুলাবে না, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখ সাদা হয়ে গেল, পড়েন আপনারা এইগুলো একটু কোরআন শরীফ পড়েন একটু, কত ঘটনাই তো পড়লেন, কত জীবনী পড়লেন, কত উপন্যাস পড়লেন, কোরআন শরীফের এই সূরাগুলো একটু পড়েন একটু, তাফসীর কিনে একটু পড়া শুরু করেন এইগুলো একটু, যে একটুখানি দেখি এর মধ্যে কি আছে। কাঁদতে কাঁদতে চোখ সাদা, কতটুক বাচ্চা চাইল্ড, একদম চাইল্ড, নিয়ে চলে গেল, যাওয়ার পরে থাকতে শুরু করলো, উনি কাঁদতেছেন কত বছর, কাঁদিয়েই যাচ্ছে কাঁদিয়েই যাচ্ছে। এখন আল্লাহ যদি ওই দিনই ফেরত দিয়ে দিতেন ইউসুফ আলাইহিস সালামের কি হতো, ইউসুফ আলাইহিস সালামের কি হতো, হতো কি একটা জনপদের কয়েক মিলিয়ন শিশু মারা যেত। কেমনে বুঝছেন কিছু, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফরে নিয়ে গেলেন, জেলখানার মধ্যে থাকতে শুরু করলেন, সেখানে বড় হলেন, জেলখানার মধ্যে বড় হওয়ার পরে সেখান থেকে একজন কয়েদি আগেই মুক্তি পাল, উনি যায় খবর দিলেন জেলখানায় এমন একজন লোক আছে, এই লোক তো দারুণ দারুণ সব ধরনের স্বপ্নের ব্যাখ্যা করে, বাদশাহ দেখলো স্বপ্ন তারে বানাইলো মন্ত্রী, আস্তে আস্তে আল্লাহ তারে একদম প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন, সাত বছর সেখানে হবে ফসল, সাত বছর ফসল হবে না, সাত বছর কিভাবে সংরক্ষণ করা হবে, সব দায়িত্ব তার কাঁধে আসলো, সাত বছরের অবিশ্বাস্য ফল, এরপরে সাত বছরের যে মহামারী, এই মহামারীতে তার ব্যবস্থাপনায় মিশরের লোক পুরাটা বেঁচে গেল। আল্লাহ যদি ইয়াকুব আলাইহিস সালামের ওই দোয়া কবুল করে সাত দিনের মধ্যে পৌঁছাইতেন কত মানুষের মেসাকার। মেকানিজম বুঝছেন, খালি যে বলি আল্লাহ এখনই দিলি না কেন, এক্ষুনি দে, আল্লাহ বলছেন তুমি তো জানো না এখন দিয়ে তোমার উপকার হবে না অপকার হবে, এটা আমি আল্লাহ জানি, আমি আল্লাহর কাছে তুমি চাও দোয়া ফেরত যাবে না, ওইটার এবাদতের সব পেতেই থাকবে, দুনিয়ায় যদি দেওয়ার উপযুক্ত হয় দিয়ে দিব, যদি এখন মনে করে এখন দিব, পরে মনে করে পরে দিব, না পাইলে বান্দা জান্নাতে যায় দেখবে কি দিছি, সুবহানাল্লাহ। হচ্ছে দোয়া, কনসেপ্ট অফ দোয়া আমাদের কাছে প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহর কাছে আমাদের কাছে এইভাবে কাই মনোবাক্যে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। দ্বিতীয় একটা জিনিস আমাদের কাছ থেকে দূর করতে হবে, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা বড় ধরনের বদভ্যাস আমাদের সকলকে গ্রাস করে ধরেছে, সেইটা হচ্ছে আমরা মানুষের দোষ টুটিকে খুব বড় করে এখন প্রকাশ করে দেই, কিছু হইল কি না হইল আমরা মানুষকে খোঁচাখুঁচি করতে শুরু করে দেই।
এটা আল্লাহর কাছে প্রাপ্তির জন্য অন্যতম একটা শর্ত। খুব পয়েন্ট অফ ভিউ এটা মনে রাখেন। অতীত নিয়ে ঘাটাঘাটি করি আমরা, অতীতে আমি তো বলি সাহাবায়ে কেরামের সময়ে যদি ছবি তোলার ব্যবস্থা থাকতো, আর সাহাবায়ে কেরামের সময় যদি ভিডিওর ব্যবস্থা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভাইরাল করে দিতাম। কিছু হয়তো বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পছন্দ হয়নি, আপনি বলবেন ওমর তোমার ভিডিও আমার কাছে আছে, নবীজিরে মারার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছিল, তোমার এত কিসের মাতব্বরি, বলতেন কিনা আপনারা? কথা বুঝছেন আপনারা? একজন ভালো পথে আসছে, দিনের রাস্তায় চলে আসছে, তার অতীতে কোনো একটা ভুল ছিল, ইউনিভার্সিটি লাইফ একরকম পার করছে, ছোটবেলায় একরকম পার করছে, হয়তো গুনাহ খাতার তার জিন্দগি ছিল, সেখানের কোনো এভিডেন্স ছিল, তার ভালো যখন হয়েছে তারে পছানোর জন্য, তারে হেয় করার জন্য, অপমান করার জন্য পুরাতন আমলের জিনিসপত্র আমরা প্রকাশ করি, করি কিনা? অমুক শায়েখরে আমার পছন্দ হয় নাই, তার অমুক আমলে একটা ভুল বক্তব্য ছিল, খুঁটায় খাটায় বাইর করে দেখো হুজুর কি কইছিল, ওই কথা বললে তো আমরা সবার আগে ফাঁসায় দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের বিখ্যাত সাহাবী দাহিয়াতুল কালবিরে ফাঁসাতেন না আপনারা? কেমনে ফাঁসাইতেন? দাহিয়াতুল কালবি বড় বড় গল্প মারবে না, তোমার চেহারা সুন্দর হয়েছে তাই কি হয়েছে, জিব্রাইল আমিন তোমার চেহারায় আছে তাই কি হয়েছে, তুমি একশো খান মহিলারে বাচ্চারে তুমি কবর দিছিলে, তোমার আমল আমার জানা নাই? বলতাম না আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা মনে হয় তাই করতাম প্রিয় ভাইরা সুযোগ পাইলে, কারণ আমরা তো এখন এই খোঁজার মধ্যে আছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আমিন যদি কোনো বান্দার দোষ ত্রুটিকে কেউ যদি গোপন রাখে, আল্লাহ রাসূল বলেন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে আল্লাহ তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ, সাতারুল উয়ুব, তার কথা কি আমাদের মনে আসে না? তারপরেও কেন আমরা মানুষকে নিয়ে এত ঘাটাই? আমার অতীত যদি ঘাটান, আমি আজকে খুতবা দিচ্ছি, আমার ইউনিভার্সিটি জীবন ছিল, আমার স্কুল জীবন ছিল, আমার অন্য জীবন ছিল, সেখানে আমার হিরোর নাই, আমি কি একবারে হুজুরে মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছি? ইয়াহিয়া আলাইহিস সালাম আমি না, আমার পরিবর্তন তো আল্লাহ 10 বছর ধরে দিছি, আপনাদের সাথে কথা বলি 5 বছর ধরে আল্লাহ রাব্বুল আমিন এই পরিবর্তন দিয়েছেন, এখন আপনি আমার অতীত খুঁজে কোনো দিনের কোনো একটা কথার কোনো একটা অবস্থা বাইর করে হুজুর শেষ। এইটা হচ্ছে আমাদের ব্র্যাড প্র্যাকটিস, আমাদের দোয়া কবুল হয় না, এই জন্য একটা আমরা মানুষের দোষ যদি উগরাই, মানুষের দোষকে দাফন করতে হবে। সর্বোচ্চ কতটুক বলা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দেখাইছেন মক্কা বিজয়ের পরে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আব্দুর রহমান বিন আওফের একটা ঝগড়া হয়েছিল, একটা বিশাল ঝগড়া তাদের মধ্যে। ঝগড়াটা কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা সারিয়া পাঠাইছিলেন, একটা দল পাঠাইছিলেন যে যাও, যাওয়ার পরে এই অঞ্চলের মানুষ যদি ইসলাম গ্রহণ করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, আর না যদি তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করে তোমাদের সাথে যুদ্ধ করতে আসে যুদ্ধ করবে। উনি যেয়ে বললেন, বলো তোমরা ইসলাম গ্রহণ করেছ? তারা বললো যে আমরা ইসলাম গ্রহণ করছি, এই কথা বলে নাই, তারা বললো যে আমরা আমাদের যে ধর্মে ছিলাম সেই ধর্ম ত্যাগ করেছি। কি বলছে? আমরা যে ধর্মে ছিলাম ধর্ম ত্যাগ করেছি, কিন্তু বলে নাই কুলু আসলাম না, বুদ্ধি খাটাইছে তারা। খালেদ বিন ওয়ালিদ বললেন, কোনো এইগুলো কথাবার্তা চলবে না, প্রত্যেক সাথীর একজন করে দিয়ে বলছেন এইগুলোর হত্যা করে ফেলতে হবে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না আল্লাহ রাসূল এরকম করেন নাই, তারা তো তাদের ধর্ম ত্যাগ করছে, তারা তো বলে নাই যে তারা ওই ধর্মের উপরে আছে, সুতরাং এটা মারা যাবে না। এই কথা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেল দুইজনের মধ্যে, দুইজনের ইস্তেহাদের মধ্যে। আল্লাহ রাসূলের কাছে খবর আসার পর আল্লাহ রাসূল বললেন, খবরদার খালিদ আমার সাহাবীদের ব্যাপারে কখনো এরকম বলো না, কারণ ওহুদ পাহাড় যদি সোনা হয়ে যায় আর এই প্রথম দিককার মানুষগুলা ইসলামের জন্য যে একদিন ইবাদত করেছে এইটার সমতুল্য ওহুদ পাহাড় দান করলেও হবে না। আল্লাহু আকবার। তার মানে কারো যদি আমলের মধ্যে কোনো আপনি কমতি দেখেন, এটা আমলকে সতর্ক করার জন্য আপনি বলতে পারেন, কিন্তু তার অতীত তুলে ধরে তাকে অপমানিত করে দেওয়া, এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। এইটা ফেসবুক আসার পরে, ইউটিউব আসার পরে, সোশ্যাল মিডিয়া আসার পরে, এইটা এখন জঘন্যতম অপরাধ হয়েছে এখন, এটা ঠিক কি না? জঘন্যতম অপরাধ, অতীত খুঁজে খুঁজে বের করে কার কি দোষ আছে সেইটা প্রকাশ করতেছি। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তার নাম সাত্তার, তিনি বান্দারে ডাক দিবেন, বান্দারে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে মাফ করবেন কিভাবে? আল্লাহ বলবেন তোমার ইমান আছে, তোমার আমলও আছে, কিন্তু জামল আছে, এটা তো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। বান্দা তুই কি এই গুনাহ করছিলি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ করছি, আল্লাহ এই গুনাহ করছি, এই গুনাহ, এই গুনাহ, এই গুনাহ আল্লাহ সব করছি। আল্লাহ বলবেন আমি সাত্তারুল উয়ুব ছিলাম, তোর অমুক আমল আমার পছন্দ ছিল, বান্দা তোর গুনাহ গোপন রাখছিলাম, আজকে কারো কাছে হিসাবে দিলাম না, তোর গুনাহ গোপনে অমিট করে দিয়ে তোর জান্নাতের উপযুক্ত বানালাম। তুই জান্নাতে যাওয়া লাগবে না আমাদের,
তাহলে মানুষকে আমরা কেন এরকম হেয় করতেছি, মানুষকে কেন এরকম ক্রিটিসাইজ করতেছি আমরা প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন এই অতীতের খোসাখুসি আমাদের বন্ধ করে ইমানদার ইমানদারের দোষটুকুকে চাপায় রেখে আমাদেরকে বাঁচাতে হবে। তবে এখানে একটা কথা আছে, যদি এমন কোনো দোষ হয় যেটার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হয়, এমন একটা ব্যক্তি যারা যদি আপনি পরিচয় না করায় দেন যে কি পরিমাণ মুনাফেক, ওরা যদি আপনি আপনার এলাকার আমির বানান তাহলে দেশ খেয়ে ফেলবে, এরকম যদি হয় সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ওয়ান টু ওয়ান পার্সোনাল ব্যক্তিগত একটা মানুষ হেদায়েতের রাস্তায় আছে, ইসলাম ফলো করে, তার অতীত জীবন একরকম ছিল, এই ঘাটাঘাটিটা ইসলাম পছন্দ করে না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সর্বশেষ যে কথা না বললেই নয়, আপনারা জানেন সুইডেনে আমাদের কতগুলা ভাইয়েরা কোরআনুল করিমকে নিয়ে তারা সেখানে চূড়ান্ত ধরনের অপমানন করেছে, অবমাননা করেছে, আমাদের অন্তরের মধ্যে অনেক ব্যথা লাগছে। এই ব্যথা যাদের অন্তরের মধ্যে লাগবে না তাদের ইমানের এবং ইমানের অবস্থানের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে এটা বোঝা যাবে, কারণ এই ব্যথা আপনার মধ্যে লাগতে হবে তারা যখন এইটা করতেছে। কিন্তু আমি আজকে এখানে কোনো গরম কথা বলবো না, আমি শুধু দুই তিনটা কথা আপনাদের কাছে বলে শেষ করব। প্রিয় ভাইয়েরা দেখেন তো, পৃথিবীর বুকে এখন দুইটা সংজ্ঞা আমাদের কাছে, একটা হচ্ছে সিভিলাইজড কালচার, এই সিভিলাইজড মানুষ, সিভিলাইজের সংজ্ঞা কি পৃথিবীর বুকে সিভিলাইজেশনের সংজ্ঞা তারা দিচ্ছে, যেটা সেটা হচ্ছে আমি যতটুকু দেখেছি সিভিলাইজডের একটা অন্যতম সংজ্ঞা হচ্ছে পোলাইট অ্যান্ড ওয়েল ম্যানার্ড, সেই মানুষ যারা নিজেরা নিজেদের ক্ষেত্রে পোলাইট এবং নিজেরা ওয়েল ম্যানার্ড, যারা ম্যানার জানে তাদেরকে সিভিলাইজ বলা হয়। তারা আরেকটা সংজ্ঞার কথা বলছে কার্টিয়াস, যারা কার্টেসিটা জানে, হু নোজ কার্টেসি এট অ্যান অ্যাডভান্স স্টেজ অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, যারা নিয়মটা জানে কার্টেসিটা কি, সৌন্দর্যটা কি, এই বোধ যাদের মধ্যে আছে, তারা এই অবস্থায় যদি উন্নীত হয় সেই সমাজের মানুষ, সেই সমাজটাকে বলা হবে তারা সিভিল সমাজ। আমি তো বলবো পৃথিবীতে মুসলমানের থেকে বড় সিভিলাইজ পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা? তুমি তোমার দেশকে সুইডেন নাম দিতে পারো, তোমার দেশকে ডেনমার্ক নাম দিতে পারো, তোমার দেশকে আমেরিকা বলতে পারো, তোমার দেশকে সর্বোচ্চ তোমরা সিভিলাইজ বলতে পারো, সংস্কৃতি উন্মুক্ত মনা বলতে পারো, কিন্তু আমরা উদাহরণ হিসেবে তোমাদের কাছে বলি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ তো দূরের কথা, পৃথিবীর কোনো একটা লিখিত যদি একটা শব্দ মুসলমানের পায়ের নিচে যায় মুসলমান সেইটাকে সম্মান করে তোলে, সেখানে তোমরা কতটুকু অমানবিক, কতটুকু আনসিভিলাইজ, কতটুকু বোকার স্বর্গে বসবাস করো, কতটুকু মানুষ এখন পর্যন্ত যে একটা ধর্মগ্রন্থকে পা দিয়ে খেলো, তোমরা কখনো সভ্য এখনো হতে পারো নাই, ঠিক কিনা? পৃথিবীর কোন মুসলমানকে পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে মুসলমান কারো ধর্মগ্রন্থকে নিয়ে, আমি জানি এই ধর্মগ্রন্থের মধ্যে যেটা আছে সেটা মিথ্যা কথা, এই ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহর সাথে শিরিকের কথা, তারপরে আমার রাসূলুল্লাহ কখনো শিখান নাই যে কারো ধর্মগ্রন্থকে, কারো ধর্মের উপাসনার দেবদেবীকে নিয়ে পর্যন্ত আল্লাহ কোরআনে বলছেন তোমরা ক্রিটিসাইজ করো না, তোমরা যদি ক্রিটিসাইজ করো তারা ভুল বসে তোমার আল্লাহকে গালি দিবে। সুবহানাল্লাহ, কারা সিভিল, কারা সভ্য, মুসলমানের চেয়ে বড় সভ্য পৃথিবীতে কেউ নাই, আর আমরা এখন দেখতে পাচ্ছি তোমাদের মতো অসভ্য পৃথিবীতে আর কেউ নাই। কিসের সভ্যতা? আর এই সভ্যতা যখন, অসভ্যতা যখন চলছে, এই অসভ্যতাকে একটা দল সেখানে চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখছে, রেখে তারা এই অসভ্যতাকে প্রমোট করতেছে, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছে, তার মানে বোঝা যায় এটা সিভিলাইজ সমাজ এখনো তারা রূপান্তর হতে পারে নাই। মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমানদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুই চারজন কোরআনে পা দিছো, এতে তোমাদের তকদির তোমরা নষ্ট করছো। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই একজন রে তুমি দিয়ে কি করবে, পৃথিবীর সব কোরআন যদি পুড়ায় দাও তারপরেও কোরআন কখনো হারাবে না, ঠিক কিনা? এই পৃথিবীতে বর্তমানে, এই পৃথিবীতে বর্তমানে 4 কোটির উপরে এমন হাফেজ আছে যারা এখানে দাঁড়াবে আর কোরআনের শুরুর থেকে আলিফ লাম মিম শুরু করবে, সূরা নাস পর্যন্ত পড়বে, একটা লোকমা দেওয়ার ক্ষমতা কারো থাকবে না। ওই তালিকার মধ্যে আমার মসজিদের ইমাম সাহেব, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের খাদেম সাহেব, আমার মসজিদের যে সামনের এই যে তালেবে ইলম, এইগুলার নাম নাই। এইগুলারে দাঁড়ায় দিলে প্রত্যেক পাড়ার মধ্যে একটা দুইটা লোকমা দেওয়ার সম্ভাবনা আছে। ওই হিসাব করলে এই পৃথিবীতে 15 কোটি হাফেজ আছে, তুমি একটা দুইটা কোরআন জ্বালায় দিয়ে কি করবে, পৃথিবীর সব কোরআন জ্বালায় দিলেও মুসলমানদের কোরআনকে তুমি মুসলমানদের থেকে বিচ্যুত করতে পারবে না, ঠিক কিনা?
সুতরাং যারা এই কাজ করতেছে আমরা বলবো যে তোমরা বড় ভুল কাজ করতেছো ভাই, এই কাজ তোমাদেরকে শিখায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কাজ তো তোমাদেরকে শিখায় নাই। আমার রাসূল তো আমাদেরকে কি পরিমাণ সভ্যতা শিখাইছেন, ইহুদি এসে ওই গারকাত বাকির পাশে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে রুমাল ছিল, রুমাল ধরে এমন জোরে টান দিল, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জায়গাটা লাল হয়ে গেছে, ছিলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন বুকটা উঁচু হয়ে গেছে, এক্ষুনি এক কোপে কল্লার থেকে দর আলাদা করে দিব। আল্লাহ রাসূল ঘুরলেন ইহুদির দিকে তাকালেন, তুমি এরকম করলে আমার সাথে তোমার জন্য টাকা ধার দিছিলাম, টাকা দেওয়া লাগবে না, আগামী বুধবারের পরের বুধবারে তোমার টাকা দেওয়ার ডেট মনে করায় দিলাম। চিন্তা করছেন মনে করানোর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ব্যবহার করছে সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার মতো অবস্থার মধ্যে চলে গেছেন, তুমি আমার রাসূলের সাথে এই বেয়াদবি করলে বেটা, তুই টাকা পাবি 15 দিন পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে টান দিয়ে চামড়া তুলে ফেলছিস তুই। আল্লাহ রাসূল বললেন ওমর চুপ করো, আমার যদি উপকারী করতে চাও তাহলে টাকাটা একটু আগে আদায় করে দাও। কোথা থেকে এত বড় সভ্যতা আপনারা শিক্ষা দিবে? এই সভ্যতা শিখতে হলে মুসলমানের কাছে আসতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত তোমরা যত আগাবে তত পিছাবে, তোমরা পিছায় তোমরা নিঃশেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা, দ্বিতীয় একটা বক্তব্য হচ্ছে আমরা বাংলাদেশে একটা মানুষ, এক শ্রেণীর মানুষকে চিনে ফেলছি এর দ্বারা। তারা ছোট্টখাট্ট ইস্যু হলে অনেক কথাবার্তা বলে, তারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষবাদ বলে, তারা নিজেদেরকে সেকুলার বলে পরিচয় দেয়, তারা নিজেদেরকে অনেক সময় নাস্তিক পরিচয় দেয়। এই বাংলাদেশে যারা নাস্তিক বলে আর সেকুলার বলে, এদের থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে মনে হয় কোথাও নাই। কেমন করে ভণ্ড? ওরা পৃথিবীর যে কোনো ধর্ম যে কোনো ইস্যু নিয়ে কথা বললে ওরা কথা বলে, ওদের টার্গেট হচ্ছে ইসলাম যখন আক্রান্ত হয় তখন ইসলাম নিয়ে ওরা কথা বলে না। সুইডেনের এই ঘটনায় তুমি যদি প্রকৃতই ধর্মনিরপেক্ষতাবাদী হতে, নাস্তিক হতে, তুমি যদি সোশ্যাল মিডিয়ার কর্মী হতে, তোমার তো তাহলে প্রতিবাদ আসার কথা ছিল যে সুইডেনের লোক তোমরা কোরআন নিয়ে কাজ করা ভালো করো নাই, ওনা কোরআন হয়েছে তখন ওনারা চুপসায় কোনো কথা বলে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা কোনো এরকম পরিচয় যা দেয় সব গোপন, আসলে এইগুলো সব ইসলাম বিদ্বেষী, ঠিক কিনা? এদেরকে চিনে রাখতে হবে, এদের থেকে সাবধান থাকতে হবে। একটা বার্তা দিলে না, একটা মতামত তোমরা জানাইলে না, একটা প্রতিবাদ করলে না, আমরা তো সব ক্ষেত্রে প্রতিবাদ করি, সব ক্ষেত্রে আমরা প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ, হক যেখানে সত্য যেখানে প্রতিবাদ যদি দিতে হয় সেই কথা আমরা বলি, শুনুক না শুনুক আমার কথা আমি এখানে বলছি, আল্লাহর কাছে আমি দায় মুক্ত হই, কিন্তু তুমি তো তোমার বিবেকের কাছেও দায় মুক্ত হতে পারো নাই, ঠিক কিনা? সুতরাং এদেরকেও চিনে রাখতে হবে, এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদের সেই ভাইদের প্রতি আমাদের কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কিন্তু আমাদের শুধু একটা বিষয় তাদের কাছে অনুযোগ, যাহারে তোমরা ইসলামকে চিনতে পারো নাই, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা চিনতে পারো নাই। পৃথিবীর কোন মুসলমান আজ পর্যন্ত কত অঞ্চলে বিজিত হয়েছে, হেরে গেছে, আবার জিতছে, আবার হারছে, আবার ওখানে রিভেঞ্জ নেওয়ার মতো সুযোগ ছিল, সালাউদ্দিন আইয়ুবীর মতো মানুষকে তারা মেরে ফেলার জন্য, শেষ করার জন্য চিন্তা করেছিল, উনি বাইতুল মুকাদ্দাসকে গ্রহণ করার পরে সেখানে তিনি রক্তপাত মানুষকে সাধারণ ক্ষমা করেছেন, যেখানে রিভেঞ্জ নেওয়ার জায়গা ছিল মুসলমানরা সেখানে ন্যায় নাই কোনোদিনও, এই ইতিহাস মুসলমানরা পৃথিবীর সামনে উপস্থাপন করেছে। সুতরাং আসুন আমরা নিজেরা ইসলামের এই সৌন্দর্যকে চারিদিকে দিকে দিকে ছড়ায় দেই, তাদের কাছে আমরা শুভবার্তা পাঠাই যে ভাই তোমরা যে কাজ করেছো এটা তোমাদের ধর্মও তোমাদেরকে শিখায় না, এই উগ্রতা দিয়ে কখনো পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ফলো করে পৃথিবীর বুকে শান্তি কায়েম আসবে, পৃথিবীর বুকে সভ্য সমাজ হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই বুঝ দান করুক, আল্লাহ রাব্বুল আমিন যারা এই সকল কাজ করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করুক, পৃথিবীর মুসলমানদের যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণকে আল্লাহ রাব্বুল আমিন উত্তম বিনিময় দিয়ে পোষায় দেখ। ইহুদি নাসারাদেরও এর মধ্যে অনেক চক্রান্ত থাকে, অনেকেই বলে থাকেন পৃথিবীর এক পার্ট, আজকে বলার সুযোগ হলো না, নানান জনের এখন ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব দোস্তালি আর তাদের সাথে সম্পর্কে সম্পর্কিত, মুসলমানদের নজর এই দিক থেকে ফিরানোর জন্য কেউ কেউ বলছেন, কয়েকজন কুলাঙ্গারকে দিয়ে এই কাজ করানো হয়েছে, জানি না আমরা আল্লাহ রাব্বুল আলামিন আসল প্রকৃত ঘটনা সেখানকার কি, তবে যতটুকু আমরা দেখেছি ততটুকুর আলোকে বললাম এই কাজ করা তাদের ঠিক হয় নাই। এই কাজের জন্য যে সকল মুসলমানদের অন্তরে দুঃখ হবে বোঝা যাবে তাদের ইমানটা এখন পর্যন্ত জাগ্রত আছে।
আল্লাহ আমাদেরকে ইসলাম এবং ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে হেদায়েতের দোয়া এবং তাদের যাবতীয় ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামকে সমুজ্জ্বল করার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।